বিসমিল্লাহ রহমান রহিম। জন একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পর্বে আমরা আলোচনা করব ক্লাস 9-10 বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট যে রয়েছে। তো কোশ্চেনটা হচ্ছে, তোমার এলাকার সমষ্টিগত সম্পদের একটা তালিকা তৈরি করো। তালিকায় যে কোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তুমি কী ধরনের ভূমিকা পালন করতে পারো তা বর্ণনা করতে হবে। সো এই অ্যাসাইনমেন্টটি আমাদের করতে হবে। তো আমাদের অ্যাসাইনমেন্টটা করার জন্য আমাদের অ্যাসাইনমেন্টের নাম দিতে হবে। তো আমরা কভার পেজে নাম দেব হচ্ছে, এখানে যেহেতু আমাদের সংরক্ষণের জন্য বলা হচ্ছে, তা আমরা বলবো টেকসই উন্নয়ন ভবিষ্যতের জন্য আমাদের এখানে নাম দেব এইভাবে, যে জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক সংরক্ষণ ব্যবস্থা। তারপরে এখন আমরা উত্তর শুরু করব। তো শুরুতে আমরা বলবো সমষ্টিগত সম্পত্তির কারণ, যে সকল সম্পদের উপর সকলের সমান অধিকার থাকে এবং সকলেই সেগুলো সমানভাবে ব্যবহারের সুযোগ পায় তাকে সমষ্টিগত সম্পদ বলে, যেমন রাস্তাঘাট, হাসপাতাল ইত্যাদি। নিম্নে আমার এলাকার সমষ্টিগত সম্পদ এর একটি তালিকা তুলে ধরা হলো। আমার এলাকায় রয়েছে রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, বিদ্যালয়, অফিস, হাসপাতাল, পার্ক এবং পরিবহন বা বাস অফিস। এগুলো ছাড়াও মালিকাধীন প্রাকৃতিক সম্পদ যেমন বনাঞ্চল, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদি সমষ্টিগত সম্পদ আওতাভুক্ত। কোনো দ্রব্য প্রতিষ্ঠান সম্পত্তি বিশেষ যত্ন সহকারে রক্ষা, তার তত্ত্বাবধান করা, সংরক্ষণ। সমাজের সকলের যেহেতু সমষ্টিগত সম্পদের ব্যবহার সমান অধিকার ভোগ করে, তাই সকলের উচিত সেগুলো সংরক্ষণ করা। উপরে উল্লেখিত তালিকার মধ্যে রাস্তাঘাট একটি গুরুত্বপূর্ণ সমষ্টিগত সম্পদ। এরপর আমাদের সংরক্ষণের জন্য যে আমাদের যে কাজ করতে হবে, সেটা রাস্তাঘাট সংরক্ষণে ও টেকসই উন্নয়নে আমার ভূমিকা নিচে তুলে ধরা হলো। এক, রাস্তাঘাটের পরিকল্পিত ব্যবহার সম্পর্কে এলাকার লোকজনকে সচেতন করতে পারি। দুই, রাস্তার দুই ধারে গাছ রোপণ করে রাস্তার ভাঙন রোধে কাজ করতে পারি। তিন, ওভারলোডেড যানবাহন যেমন এলাকার রাস্তায় ক্ষতি সাধন করতে পারে সেদিকে সংশ্লিষ্ট সংস্থাকে অবগত করে তাদের সাহায্য করতে পারি। তিন, নতুন রাস্তাঘাট তৈরির সময় কিংবা সংস্কারের সময় সুপরিকল্পিতভাবে হচ্ছে কি না তা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে জানিয়ে খবরাখবর খোঁজ খবর নিতে পারি। রাস্তাঘাট তৈরি কাজ চলছে কি না তা দায়িত্বপ্রাপ্ত সংস্থার সাথে যোগাযোগ করে তদারকি করতে পারি। পাঁচ, এলাকার রাস্তার ছোটোখাটো গর্ত কিংবা ভাঙ্গা জায়গাগুলো সকলে মিলে তৈরি মাটি দিয়ে মেরামত করতে পারি। সো এই হচ্ছে ক্লাস 9-10 যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেল। সো যারা আমরা সবগুলো অ্যাসাইনমেন্ট আমি সলিউশন দিলাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারেন। সো এর পরবর্তী সপ্তাহ চাইলে সবগুলো অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে আপনি থাকতে পারেন। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।